যে আমাদের প্রত্যেককেই দ্বীনে হক হেদায়েতের শিক্ষা অর্জন করতে হবে এর মধ্যেই রয়েছে আমাদের ইহকালীন এবং পরকালীন সুখ শান্তি সফলতা কামিয়াবি যাবতীয় কল্যাণ আর সেটাই আপনারা অর্জন করেছেন তিনটি মূলনীতির মাধ্যমে অর্থাৎ এই তিনটি মূলনীতি শিক্ষা অর্জন করা প্রত্যেক ধরনের মুমিন মুসলমানকে এটা অর্জন করতে হবে এর বাইরে থাকার কোনো সুযোগ নেই বলছেন এর মধ্যে রয়েছে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি সফলতা সুখ শান্তি যত রকমের আর সেই তিনটি মূলনীতি কি শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহর রহমতে এটা বিস্তারিত আপনার পাঁচ সপ্তাহব্যাপী অর্জন করেছেন যেটা খুবই জরুরি আমাদের সঠিক এলেম অর্জন করতে হবে আর তোর মূল কথাই ছিল আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্যে যে আল্লাহ সম্পর্কে মারিফত অর্জন করা আর এটা চারটি বিষয় এটাও আপনি শিখেছেন যে প্রথম তার অস্তিত্বের উপরে বিশ্বাস এবং অস্তিত্ব সম্পর্কে সঠিক আকিদা যেটা মুসলমানদের মধ্যে ভ্রান্ত আকিদা রয়েছে যে আল্লাহ স্বীয় সত্তায় আরশের উপরে আছেন তার জ্ঞানটা তার ইলমটা তার কুদরতটা এটা সব জায়গায় বিরাজমান কিন্তু তিনি স্বীয় সত্তায় আরশের উপরে বিদ্যমান এটা জ্বলন্ত প্রমাণ চার ধরনের দলিল দ্বারা কোরআন দ্বারা হাদিস তালিকা নাই যেমন পরিচালনায় কর্তৃত্বে বৃষ্টি বর্ষণে রিজিক দেওয়াতে তারপরে সব কিছুতে তিনি একক তার এই সব ক্ষেত্রে কোনো শরিক নেই এটা বিশ্বাসও করতে হবে এবং বাস্তবে রূপ দিতে হবে অর্থাৎ আমি বিশ্বাস করি আল্লাহ রিজিক দাতা সন্তানও কিন্তু রিজিক সুস্বাস্থ্য রিজিক এই যে নিয়ামত যত আছে সব রিজিক তো আমরা আল্লাহর কাছে চাই তাহাজ্জুদও পড়ে চাই আবার কবরে মাজারে দরগায় গিয়ে ওলির কাছে গিয়ে কে কী করে তাইলে সেগুলা ওলা রিজিক চাচ্ছে না তাইলে তার বিশ্বাসের সাথে তার বাস্তবতার বা মুখেও স্বীকৃতি দেয় যে আল্লাহ রিজিক দাতা কিন্তু তার বাস্তব কর্ম কি সে মাজারে যারা যায় দরগায় যারা যায় ওলির কাছে যারা ধর্ণা দেয় তাহলে বাস্তবতায় মিল থাকলো তাহলে এটা চলবে না তাই আল্লাহকে আল্লাহর কর্মে এককজন বিশ্বাসও করতে হবে বাস্তব প্রয়োগ করতে হবে সাব্যস্ত করতে হবে দ্বিতীয় বিষয় আল্লাহর মারিফত সম্পর্কে তৃতীয় বিষয় কি আমরা জেনেছি যে তিনি যেহেতু একক তিনি রিজিক দাতা একক স্রষ্টা একক মালিক একক কর্তৃত্বকারী অতএব তার একমাত্র এবাদতের হক তাই না বান্দার যত কর্মে যত ইবাদতে যত আমলে তিনি একক এটা বিশ্বাসও করতে হবে একক সাব্যস্ত করতে হবে বিন্দু মাত্র ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিলের জন্য দেওয়া যাবে না আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যদি আমরা তার কাছে যদি আশা করি তার উপরে ভরসা করি তার কাছে আমরা বিপদাপদ মুক্তি কামনা করি চলবে চলবে না তার আর কোন ওলির আমরা কাছে আশা করব ভরসা করবো আর আশা ভরসা আবেদন নিবেদন এই যে চাওয়া পাওয়া এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহ আল্লাহ কি বলছেন হে নবী আপনি বলুন হ্যাঁ যে আমার জীবন আমার আমার সালাত আমার যাবতীয় ইবাদত তার মধ্যে জবাই তার মধ্যে হজ তার মধ্যে উমরা আমার চাওয়া আমার আবেদন আমার দোয়া আদুয়া হল ইবাদা রাসূল আরো স্পষ্ট করে বলছেন দোয়াটাই ইবাদত কিন্তু মাজারে গিয়ে কি চায় কি করে তা চায় তাহলে এগুলোর সম্পূর্ণ হক নিরঙ্কুশভাবে আল্লাহ এটা আমাকে বিশ্বাসও করতে হবে এবং বাস্তব রূপ দিয়ে আল্লাহ ছাড়া কারো কাছে এগুলো আবেদন নিবেদন করা যাবে না অর্থাৎ আল্লাহ ছাড়া কারো ইবাদত বা এবার সময় কাউকে তার তিনি মহারুজিক দাতা তাইলে আপনি আল্লাহকে কিন্তু আবার দরগায় গিয়ে রিজিক চাচ্ছেন হ্যাঁ তাহলে এটা করা যাবে না তাহলে ওগুলা শব্দ এবং মর্ম নির্বিশেষে বিশ্বাস করা এবং বাস্তবে রূপ দেওয়া বাস্তব প্রয়োগ করা বুঝে আসলো তাহলে চারটা বিষয় আল্লাহর মারিফত অর্জন করতে হবে আল্লাহর জাত এবং সত্তায় তারপরে আল্লাহর কর্মসমূহে এবং আল্লাহর ইবাদতসমূহে তারপরে আল্লাহর নাম এবং গুণাবলিতে ঠিক আছে এরপরে আমরা শিখেছি যেটা যে তার দিন ইসলাম সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে সঠিক এই জন্য বলছি দিন ইসলামের নামে কত রকমের বিষয় আপনারা দেখছি যে কত রকমের ভণ্ডামি কত রকমের নিয়ম কানুন আমল এইসব বিষয় আমরা দেখতে পাচ্ছি ফজিলতের নামে কত কিন্তু না
ইসলামকে সঠিক রূপে আমাদেরকে শিখতে হবে যে সঠিক রূপে উপস্থাপন করেছেন মাশাআল্লাহ আমাদের উপস্থাপক ভাই আব্দুল ওয়াসে আপনারা সেটা উপলব্ধি করেছেন ইসলামের পাঁচটা রোকন তার মধ্যে আমাদেরকে জানতে হবে পাঁচটা রোকন মানে কি পিলার তো অবশ্য পিলার না যদি আপনি সম্পর্কে জানেন তাহলে আপনার ইসলাম আপনার প্রতিষ্ঠিত হবে না অতএব ইসলামকে সঠিকভাবে জানা এটা একটা দ্বিতীয় রোকন তাই না ইসলামের মারিফত বলতে ইসলামের পাঁচটা রোকন সম্পর্কে জানা তার মধ্যে কালেমায়ে শাহাদাত দুই সাক্ষ্য যে আল্লাহ ছাড়া আমার সত্য কোন মাবুদ নেই মুহাম্মদ আল্লাহর রাসূল এরপরে সালাত কায়েম করা সালাত কায়েম বলতে কি বোঝায় শুধু নিচের নামাজ না পড়লে হবে না বরং আমার বাচ্চাদেরকে নামাজের হুকুম দিতে হবে আমার অধীনস্থদেরকে নামাজ হুকুম দিতে হবে নামাজ এটাকে বলে কায়েম করা এরপরে যাকাত রমজান মাসে রোজা রাখা এরপরে হজ ফরজ হলে হজ করা এটা হচ্ছে ইসলামের সঠিক রূপ ইসলামের তিনটি বিষয়ের সমষ্টির নাম কি যে আল ইসলামও হচ্ছে কি যে আল যে ইসলামকে বলা হল ইমতিসালও যে ইসলামের যেটা আল্লাহকে তাওহীদের সাথে এক আল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ আল্লাহকে যে তাওহীদের ভিত্তিতে আত্মসমর্পণ করা ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ এবং আনুগত্যর মাধ্যমে আল্লাহর বশ্যতা স্বীকার করা ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলে এবং শিরিক এবং মুশরিক থেকে বিচ্ছিন্ন থাকা তিনটি বিষয় আমাদেরকে ফলো করে ইসলাম মানতে হবে যে ইসলামের পাঁচটি রোকন সহ এরপরে বলছিলাম যে আমরা এটাও জেনেছি নবীর মারিফত আর নবীর মারিফত সম্পর্কে কি জেনেছি যে নবীর উপরে বিশ্বাস নবীর মৌলিক জীবনচরিত তারপর নবী যা কিছু আমাদের খবর দিয়েছেন সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে এরপরে আমরা কি বিশ্বাস করবো নবীর আনুগত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ফরজ নিয়ে এসেছেন সেগুলো পালন করবো যেগুলো সব নিষেধাজ্ঞা নিয়ে এসেছেন সেগুলো থেকে বিরত থাকবো এরপরে তারপর নবীর নবীর সম্মান অর্থাৎ তার সুন্নত এবং তরিকার আনুগত্য মহব্বত এবং সম্মান এটা করব তাহলে এই তিনটি মূলতে এইভাবে তাহলে শিখবো প্রসার ঘটানো প্রথমে আপনি শুরু করবেন আপনার পরিবার দিয়ে আপনার বাবা মা আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি আপনার ভাই ব্রাদার আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আহাম ফাল আহাম আকরাব ফাল আকরাব যে যত নিকটতম তাকে আপনি এই দাওয়াত এই সুশিক্ষার দাওয়াত এই তিনটি মূলনীতির দাওয়াত পৌঁছে দেওয়া আপনার জন্য পাঁচ সপ্তাহ ব্যাপী আপনাদেরকে সোম দিয়ে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে এই যে পাঁচ তিনটি মূলনীতিকে সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়েছেন তাকে আল্লাহ উত্তম যাতে খায়ের দান করেন এবং তার এটা যেন তার এবং আপনাদের আমাদের সবারই সবকায় জারিয়া হিসেবে আল্লাহ কবুল করেন হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক والحمد لله لا إله إلا الله